মুর্শিদাবাদ জেলাতে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পথে নামলো বিজেপি। তৃণমূল সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা নেই, তাই বহরমপুর শহরের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পথে নামলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি। বিজেপির সভাপতি শাখারূপ সরকারের নেতৃত্বে মানুষের পাশে দাঁড়াতে বিজেপির পক্ষ থেকে স্যানিটাইজার, মাস্ক ও সোশ্যাল দূরত্ব বজায় রাখার জন্য বিবেক বাহিনী পক্ষ থেকে মানুষকে সচেতন দিতে পথে নামল শনিবার জেলা বিজেপি। বিনয় রায়ের রিপোর্ট, NTVWB। পশ্চিম বাংলায় যেভাবে পরিস্থিতি ভয়াবহর দিকে রাজ্য সরকার ঠেলে দিতে দিয়েছে, সেক্ষেত্রে মুর্শিদাবাদও তার ব্যতিক্রম নয়। আর পশ্চিম মুর্শিদাবাদেও যেভাবে করোনা বাড়ছে, সেই কারণে আমরা মানুষের সচেতনতা বাড়ানোর জন্য, কারণ পশ্চিমবঙ্গ সরকার এবং মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভা তথা মুর্শিদাবাদের আমাদের ডিস্ট্রিক্টের যে পৌরসভাগুলো আছে, তারা জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকলেও ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধতার আছে। সেই কারণে আজকে বহরমপুর শহরের সাধারণ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। সেই জন্য মানুষের পাশে রাজনীতি মানে শুধু ভোটের অঙ্ক নয়, ভোট বাক্স বা ক্ষমতার লড়াই নয়, এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে এই রাজনীতির সাথে সাথে, ক্ষমতার সাথে সাথে মানুষের পাশে দাঁড়ানো। এই পাশে দাঁড়ানোর কারণে পশ্চিমবাংলা বিজেপি একটা আলাদা সেল খুলেছে, একটা উইংস আছে, যেটা হচ্ছে বিবেক বাহিনী। এই বিবেক বাহিনীর মাধ্যমে মানুষের জনসাধারণকে স্যানিটাইজার, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবার এই বার্তাটা মানুষের সামনে পৌঁছে দিতে চাই। তাই সবার আগে মানুষ, আমরা যদি বেঁচে থাকতে পারি তাহলে আজ নয়তো কাল একদিন ক্ষমতায় আসব, সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের বিবেক বাহিনীর যে প্রমুখ শঙ্কর তালুকদার এবং আমাদের মুর্শিদাবাদের অন্যতম সাধারণ সম্পাদক, তার উদ্যোগে, বিবেক বাহিনীর উদ্দেশ্যে আমরা মানুষের বিবেকে আঘাত দিতে চাই। মানুষের বিবেক উজ্জীবিত হোক যে করোনা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ভারতীয় জনতা পার্টি সেবা প্রতিষ্ঠান সকলকে সচেতন করবার জন্য যাতে এই করোনা আর বেড়ে উঠতে